হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন যেহেতু আমি একাধারে হচ্ছে এখানে যতগুলা এক্সারসাইজ আছে সবগুলা এক্সারসাইজ হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো এই এক্সারসাইজগুলো হচ্ছে নতুন বইয়ের আলোকে এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে এর আমার আগের ক্লাসে আমি তার এখানে কিছু এক্সারসাইজ আছে এগুলো আমরা দেখেছিলাম আপনি যদি না দেখে থাকেন ওইগুলো দেখতে পারেন তো আমি যখন এগুলো করেছিলাম টাইম হচ্ছে আমি কিছু নিয়ম এবং রুলস বলেছিলাম যে কিভাবে এগুলো করতে হয় তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা দেখবো আইন ইন্টারভিউ মানে কিভাবে হচ্ছে একটা ইন্টারভিউ এর কোশ্চেন এবং বা সিকোয়েন্স গুলা মেনটেন করতে হয় তো এখানে লেখা আছে অর্ডিন্যান্সি দেন ডায়ালগ মানে নিচের যে ডায়ালগটা আছে এই ডায়ালগটা হচ্ছে আমাদেরকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে তো এখানে বেশি না আপনারা আমার সাথে সাথে হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে হচ্ছে একটা ডায়ালগ সিকোয়েন্সিয়ালি হচ্ছে সাজাতে হয় তো এখানে এ এ এ এবং বি মানে দুজন পার্সনের মধ্যে এখানে ডায়ালগ আছে এখানে তো প্রথমে দেখেন আপনারা শুরুতে একটু পড়তে হবে না পড়লে সিকোয়েন্সটা বোঝা যাবে না তো ইস কমে আউস এটা তো প্রথমে হবে না দেন হচ্ছে ইশ ইস ফ্রেশে এটাও হবে না তো এখানে দেখেন ইস কমে আউস জাপান তার মানে এখানে অবশ্যই এর আগে একটা কোশ্চেন আছে যে বহিয়া কমেন্স বহিয়া কমেনজি এই ধরনের কোনো কিছু একটা দেন হচ্ছে ইশফ্রেশে তো এটা হবে না দেন এটার আগে একটা প্রশ্ন হবে অবশ্যই যে ভেলসে ইস্প্রেশন জি মানে হুইস ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান ই স্পিক সো আমরা একটু দেখি নিচের দিকে এখানে দেখেন এ যেমন এখানে আছে হচ্ছে হালো ইশ হাইসে সাকি টানাকা উনজি তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেটমেন্ট হবে তাহলে আমরা এটাকে উপরে নিয়ে যাই এখানে সে বললো যে হ্যালো ইস হাইসে সাকি টানাকা হ্যালো আমার নাম সাকি টানাকা উনজি এবং তোমার নাম কি তাহলে আমরা এখন দেখব এখানে আরেকটা নাম সে বললো যে ইস বিন গাভ্রিল জান্টোস বহিয়া কমেনজি তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেটমেন্ট সে তার পরিচয় দিল যে আমি হচ্ছে গাভ্রিল জান্টোস বহিয়া কমেনজি মানে তুমি কোন দেশ থেকে এসেছো আর কি যেহেতু এখানে বহিয়া বলেছে তাহলে আমরা এখানে দেখবো যে সে কি বলে ইস কমে আউস জাপান মানে আমি জাপান থেকে এসেছি আউস টোকিও মানে টোকিও শহর থেকে অ্যান্ড বো বোন মানে তুমি কোথায় বা থাকো তাহলে এখানে হবে দেখেন যেহেতু বোন বো বোন মানে হয় ডুয়ে লিভ তাহলে এখানে হবে কি ইস বোনে ইন কোলন তাহলে এখানে হবে এটা ইশ বনে ইন কোলন মানে আমি কোলনে বসবাস করি আবা ইস কমে আউস ব্রাজিলিয়ান বাট আমি আই কাম ফ্রম ব্রাজিল তো দেন এখন সে বলতেছে এখন আবার এ বলতেছে ব্রাজিলিয়ান টল দ্যাট মিনস ব্রাজিল গ্রেট এখানে টল মানে হচ্ছে গ্রেট বেলসে স্প্রাক অ্যান্ড স্প্রেশন জি মানে ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক তাহলে এখানে কি হবে আনসারটা

আনসার গুলা কারেক্ট হয়েছে কিনা তো সেটার জন্য হচ্ছে আমরা এই যে এখানে আমরা আজকে আহ ক্যাপিটাল আইন শেষ করলাম তো নেক্সট ভিডিও তো হচ্ছে আমরা ক্যাপিটাল এখানে যে টা আছে টপিক্স গুলা হচ্ছে আমরা প্র্যাকটিস করবো তাহলে আজকে আমি এখানে শেষ করলাম Allah Hafiz